আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমের একটা আচার বানিয়ে দেখাবো। এই আচারটা খেতে অসম্ভব মজার হয়। আচারটা আমি করব আদা রসুন এবং কাঁচামরিচ দিয়ে। আচারের জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ হলুদ সরিষা একটু ভিজিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে পানিটা এরকম ঝরিয়ে নিলাম। এবার এটার মধ্যে সাদা সিরকা দিয়ে এটাকে আমি বেটে নিব। আচারের জন্য আমি এখানে আদা রসুন এবং কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। কিছু সময় আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এতে করে পানিটা টেনে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো টেলে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এরপর এটাকে মিডিয়াম লো আঁচে খুব ভালো করে টেলে নিব। টেলে নেওয়ার পর এটাকে আমি গুঁড়া করে নিয়েছি, পাটায়ও বেটে নিতে পারেন। এদিকে আমি আদাগুলো একটু দেখুন এরকম করে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি একটুখানি থেতলে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও হালকাভাবে একটু ব্লেন্ড করে নিতে পারেন। এদিকে আমি কিছু আদা রসুন একটু এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণ। এটাকে আমি একটু গরম করে নিব। এখানে আমি একটি জার নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে একদম ফুটন্ত গরম পানিতে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা গরম সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়ে এরকম জারটাকে একটু করে নিতে হবে। এরপর এটাকে আমি রেখে দিব এক সাইডে। এবার আমি আচার তৈরি করে নিব। দেখুন আদা রসুনগুলো আমি এরকম করে একটু থেতলে নিয়েছি, পুরোপুরি মিহি করা যাবে না, এরকম থাকবে। আর কিছু আদা রসুন আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিব। দেখুন কাঁচামরিচের টুকরোগুলো আমি এরকম করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘ সময় ধরে ভালো থাকবে, এটা 1 বছর সময় পর্যন্ত ভালো থাকে। দিয়ে দিলাম লবণ 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা পাউডার 1 চা চামচের মতো। এটা দিলে সুন্দর একটা কালার আসে আচারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ। সরিষাটা অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নিতে হবে, এখানে কোনো প্রকারই পানি দেওয়া যাবে না। পানি দিয়ে বেটে নিলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। আপনারা যদি দীর্ঘ সময় আচারটা সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিনেগারটা দিতে হবে এবং ভিনেগার দিয়েই সরিষাটা বেটে নিতে হবে। এতে করে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, শুধু মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। এইবার মাখানোর পর আমি এটাকে রেখে দিব ঢেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি আবার একটু খুলে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। পাপরিকা পাউডারটা দিলে এর কালারটা আরও সুন্দর আসে, স্বাদের কোনো পরিবর্তন হয় না, তবে কালারটা খুব ভালো লাগে। এইবার দিয়ে দিচ্ছি টেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়া। আমি প্রথমে কিছুটা গুঁড়া দিলাম, মিশিয়ে নিব। এরপর আমি আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সেই সরিষার তেল। সরিষার তেলটা একটু ঠান্ডা করে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা সাদা ভাত, খিচুড়ি কিংবা রুটির সাথেও খাওয়া যায়। এইবার আমি বাকি 5 ফোড়নটুকু দিয়ে দিলাম এবং আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এই আদা রসুনের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি, তাই এভাবে এই আদা রসুনের আচারটা করে নিলে এটা অল্প সময়েই করে নেওয়া যায় এবং এটা খুবই উপকারী।
আচার বানানো শেষ। এবার আমি কাচের জারে ভরে নিব। প্রথমে আমি কাচের এই জারটিতে সরিষার তেল দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এবার ভরে নিচ্ছি। দেখুন, অবশ্যই আপনারা কাচের এরকম জারে আচারটা রেখে দিবেন, এতে করে আচারটা ভালো থাকবে। এই আচারটা কিন্তু বানাতে খুবই অল্প সময় লাগে এবং ঝামেলা ছাড়া, এটা কোনো জাল করে নিতে হয় না। আমাদের বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই এই আচারটি বানিয়ে নেওয়া যায়, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করব আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।